আর যেটা যেটা আপনাদেরকে বলছিলাম যে পুলিশের ভূমিকাটা নিয়ে মানুষের অসন্তোষ, প্রচন্ড রকম অসন্তোষ হচ্ছে। পুলিশ যদি সকাল থেকে এই ভূমিকাটা নিত তাহলে আসলে অনেক অত্যাচার করতেছে, অনেক অনেক কিশোর গ্যাং, অনেক স্টুডেন্ট না, অনেক কিশোর গ্যাং। পুলিশ যদি সকাল থেকে এই ভূমিকাটা নিত, যে এখন যে ভূমিকাটা নিয়েছে পুলিশ, এই ভূমিকাটা যদি সকাল থেকে নিত তাহলে হয়তো এই সংঘর্ষটা এতটা পর্যন্ত ছড়াতো না বলে আমাদেরকে সবাই বলেছেন। যে পুলিশ কেন গতকালকে যেরকম খুব দ্রুত পুলিশ ঘটনাস্থলে চলে এসেছে, আজকে এত দেরিতে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা পর পুলিশের উপস্থিতি, এটি কোনোভাবেই মেনে নিতে পারেনি আমাদের। এখনো মুহুর্মুহ পুলিশের টিয়ার গ্যাস কিংবা ছাত্রদের ককটেল, এই সব সবকিছু মিলিয়ে আসলে এখন যুদ্ধ অবস্থা অনেকটা কমে আসলেও সার্বিক অবস্থা আসলে খুবই খারাপ। আমরা যেটা লক্ষ্য করছি সার্বিক অবস্থা ভালো না। যেহেতু পুলিশ এই পাশ থেকে এসেছে, এই পাশে এসে অবস্থান নিয়েছে এবং এই পাশ থেকে টিয়ার সেল নিক্ষেপ করেছে, সুতরাং ছাত্ররা অভিযোগ করেছে যে পুলিশ ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে। কিন্তু সাধারণ মানুষজন যেটা বলছে সেটা হচ্ছে যে পুলিশ যদি গতকালকের মতো আজকে আরও আগে আসতো, ঘটনার পরপরই আসতো, তাহলে হয়তো এতটা সংঘর্ষ ছড়াতো না, কিংবা এতটা দোকানপাট পোড়া কিংবা রাস্তাঘাট কিংবা এত লম্বা সময় ধরে এই ঘটনাটা আসলে চলতো না। আমাদের কেন জানি মনে হচ্ছে পুলিশ আসলে এখানে এসছে, ঠিকই টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, লোকজনকে এক পাশ সামলেছে, কিন্তু আসলে ওনাদের করণীয় কি ওনারা এই ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেননি, দ্বিধায় আছেন ওনারা। কারণ ওনাদের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওনারা ঠেকানোর চেষ্টা করছেন, কিন্তু ওনাদের সামনে দিয়ে এই ব্যবসায়ীদের অনেকেই এখনো ছাত্রদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। যদি এটা হওয়ার কথা নয়, হওয়া উচিত না, হয়তো এখান থেকেও ইট পাটকেল যেটুকু নিক্ষেপ করা হচ্ছে সেটা আসলে ঢাকা কলেজ পর্যন্ত পৌঁছাচ্ছেও না, কিন্তু তারপরেও মানে এই ঘটনা অনুযায়ী যত পুলিশ আসলে এখানে আসার কথা, যে পরিমাণ পুলিশ, পুলিশের যে পরিমাণ ভূমিকা রাখা উচিত আমরা লক্ষ্য করছি সেটা আসলে নেই। পুলিশ হাতে লাঠি নিয়ে কিছু পুলিশ এখানে এসছেন, এটা যেমন ঠিক তেমনি আরও অনেক পুলিশ আসলে, মানুষজন যেটা বলেছেন যে আরও অনেক বেশি পুলিশ আসলে, আরও সকালবেলা আসলে হয়তো ঘটনাটা এত দূর পর্যন্ত গলাতো না। গতকাল রাতে পুলিশের ভূমিকা নিয়ে মানুষজন খুবই সুনাম করেছে যে হ্যাঁ, পুলিশ যথাসময়ে এসে চেষ্টা করেছে সবাইকে থামানোর জন্য, কিন্তু এইবার পুলিশ দেখেছে ওই যে ওটা না একদম প্রথম তো এর মধ্যে যদি আজকে যেটা বলছিলেন অনেক সকাল থেকে, যেহেতু ঘটনাটা সকাল থেকে শুরু হয়েছে, তত সকাল থেকে যদি হয়তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কার্যক্রম শুরু হতো তাহলে হয়তো এই যে দোকানগুলো পড়ে যাচ্ছে, এই যে মানুষের এসি পড়ে যাচ্ছে, বিভিন্ন রকমের সম্পদ পড়ে যাচ্ছে, তাহলে দুই পক্ষকে হয়তো সামাল দেওয়া যেত, এতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো না। কিন্তু আনফর্চুনেটলি আমরা জানি না কেন আমরা এখানকার কোনো আসলে দায়িত্বরত কোনো কর্মকর্তাকে যদি পাই তার কাছ থেকে জেনে নেব যে এত দেরি করে পুলিশের মুভমেন্টের কারণটা কী, কেন তারা এত দেরি করে আসলে মুভমেন্টটা করেছেন। মানে দুপুরে সকালে ঘটনা ঘটেছে, দুপুর 1:30টার পরে পুলিশের এই মুভমেন্টের কারণে ক্ষয়ক্ষতি যা হবার, প্রচুর ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে এলাকার মধ্যে। সকালে আমরা দেখিয়েছিলাম ঢাকা কলেজের পাশ থেকে, এইবার এই মুহূর্তে আমরা আছি নিউ মার্কেট এলাকার মধ্যে, এখান থেকে আমরা আসলে এই এলাকাটা দেখাতে পাচ্ছি। আতঙ্ক ছড়ায় দেওয়া ওরা কোনো মানুষ না।
ঢাকা কলেজের ওইদিকে আসলে ঢাকা কলেজ লক্ষ্য করছি এই জায়গাটায় ওরা শিক্ষার নামে খুন করতে মানুষে মেডিকেল এখানে ব্যবসায়ীরা অভিযোগ করছে যে বিভিন্ন ধরনের লোকজন যে তাদের বিভিন্ন লোকজনকে আহত করে তারা ঢাকা মেডিকেলে ভর্তি আছে। এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারাও অভিযোগ করছেন যে তাদের অনেক অনেককে এখান থেকে আহত হয়েছে তারাও আক্রমণের কারণে নিক্ষেপে, ফলে তারাও আসলে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যেটা দেখছি যে এখন ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়েছে আগের মতো ঢাকা কলেজের শিক্ষার্থীরা, তারা অবস্থান নিয়েছে। আমরা এই মাত্র শুনছিলাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলছিলেন যে টিয়ার সেল মারার জন্য আবার ঢাকা কলেজের অভিমুখে টিয়ার সেল নিক্ষেপ খুব এগ্রেসিভলি এখানে আসলে ইট পাটকেল নিক্ষেপ করছে, এবং এই পাশে আমরা সকাল থেকে এই পাশটা দেখাতে পাচ্ছিলাম না, এতটা খারাপ অবস্থা ছিল। আমরা দেখছি মাত্র আবার টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, কিন্তু এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আরও বেশি ক্ষুব্ধ হচ্ছেন। তারা বলছেন যে তাদের একটু আগে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে পুলিশ এই পাশে এসে ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে, পক্ষ নিয়ে তারা আমাদের দিকে টিয়ার সেল নিক্ষেপ করছে। আমরা দেখছি প্রত্যেকটি মার্কেটের উপরে হাজার 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 শ্রমিক কর্মচারীরা তারা এখানে দাঁড়িয়ে আছেন, তারা দেখছেন কেউ কেউ নিরাপদে থেকে, আবার অনেকে পুলিশে যেটা বলছিলাম পুলিশ সংখ্যা এত কম যে এত বড় একটা রণক্ষেত্র সামলানো এই কয়েকটি পুলিশের পক্ষে আসলে অসম্ভব। আমরা দেখছি এখানে সব মিলিয়ে হয়তো 60-70 জন পুলিশ হবে। এই 60-70 জন পুলিশের পক্ষে আসলে এত বড় একটি ঘটনা সাহস করে সামনে নিতে পারছে না, সামনে যাচ্ছে না, এই কারণে ঢাকা কলেজের ছাত্ররাও এগ্রেসিভ হয়ে ঢাকা কলেজের ছাত্ররা এগ্রেসিভলি কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দিচ্ছে। এটা আপনাদেরকে আমরা দেখিয়েছি, আর এদিকে পুলিশ এখান থেকে টিয়ার সেল নিক্ষেপ করছে, কিন্তু পুলিশও সামনে এগোতে পারছে না, কারণ পুলিশের সংখ্যা পর্যাপ্ত নয় বলে আমরা মনে করি। আমরা দেখছি এখানে বেশ কিছু ছাত্ররা আবার ঢাকা কলেজ থেকে বেরিয়েছে, ওরাও আসলে কোনোভাবেই আর পুলিশ এখানে জড়ো হয়ে আছে, পুলিশ কোনোভাবেই সামনে এগোচ্ছে না। যেটা বলছিলাম যে পুলিশের এত স্বল্পতা, এরকম একটা বিশাল ঘটনা, কিন্তু এই ঘটনার মধ্যে মাত্র এত অল্প কজন পুলিশ, এরকম ঘটনা অল্প কজন ছাত্র মিলে পুরো এলাকাটা জিম্মি করে রাখছে। আজকে আসি না কোথায়, আজকে কি সে চোখে দেখে না, সে কি সন্ত্রাসী সাথে রোগ দিছে নাকি মার্কেটের দোকানদার সে কর্মচারী, তারা রক্তের মাথার গাম পায়খানা তারা খায়, কিন্তু তাদের কোনো খোঁজ খবর নেই। আজকে চির আজকে কতটা বছর যাবে মার্কেটের সাথে সন্ত্রাসী করে যাচ্ছে, আরে তাহলে ঢাকা করে ছাত্র আওয়ামী লীগের সন্ত্রাস, আওয়ামী লীগের কোনো কথা, আজকে আওয়ামী লীগের
আমরা যেটা বলছিলাম যে এখানকার ব্যবসায়ীরা যেটা বলছিলেন যে ঢাকা কলেজের ছাত্ররা নিয়মিত তাদেরকে ডিস্টার্ব করে বিভিন্নভাবে, যেই কারণে চাঁদাবাজি করে, এসব তারা অভিযোগ করছে না। এদিকে ঢাকা কলেজের অভিযোগ করছে যে এইসব ফুটপাতের দোকানদার থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকানিদের তাদের আচার আচরণ, ব্যবসা খুবই খারাপ, আচরণ খুবই খারাপ। এইবার আবার পুলিশ আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীদেরকে সঙ্গে বিরাট একটা বাহিনী নিয়ে ঢাকা কলেজের উদ্দেশ্যে আবার ছুটেছে পুলিশ জল কামান নিয়ে, এবং মুহুর্মুহু তারা ওখান থেকে আসলে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। এটি কোনোভাবেই সমস্যার সমাধান নয় বলে আমরা মনে করছি, কারণ এভাবে একতরফাভাবে যদি সামলাতে হবে তাদেরকে, দুই পক্ষকে আপাতত আজকের মতো করে যাতে আর সংঘর্ষ না বাড়ে সেই ব্যাপারে পুলিশের সর্বোচ্চ ভূমিকা নিতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি পুলিশ এসছে এমনি তো 3.5 ঘন্টা পর, এরপর এসে পুলিশ একদিকে অবস্থান নিয়েছে, পরে ঢাকা কলেজের ছাত্রদের প্রতি তারা যখন টিয়ার গ্যাস নিক্ষেপ করছিল তখন ছাত্ররা ক্যাম্পাসে ঢুকে যায়, ক্যাম্পাসের ভেতরে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। কিছুক্ষণ পর ছাত্ররা আবার ক্যাম্পাস থেকে বেরিয়েছে, আবার এখান থেকে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। এই হচ্ছে সার্বিক অবস্থা। কয়েকটি দোকানে ইতিমধ্যে আমরা দেখেছি যে আগুন আগুন লাগিয়ে দিয়েছিল, সে আগুন লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। কিন্তু পুলিশ যদি সকাল 10টার দিকে আসতো, সবার একটাই কথা, ব্যবসায়ীদের একই কথা, পুলিশ যদি সকাল 10টা নাগাদ আসতো তাহলে পরিস্থিতি আজকে এত ঘোলাটে হতো না বলেই জানিয়েছেন এখানকার সকল মানুষ, সর্বস্তরের মানুষের একটা জায়গায় এসে তারা একমত হয়েছেন যে পুলিশের উপস্থিতি এবং পুলিশের সংখ্যা আরও বেশি হওয়া দরকার ছিল, এবং পুলিশের উপস্থিতি আরও অনেক বেশি হওয়া দরকার ছিল, এবং পুলিশের উপস্থিতি আরও সকালবেলা আসা দরকার ছিল। আমার একটা প্রশ্নই ছিল, একটাই প্রশ্ন ছিল যে আপনারা এত দেরিতে আসা এবং এত কমিউনিস্টে আসলেন এত বড় একটা ঘটনায় কেন করবে? আরো আপনি আপনি ছিলেন পুলিশ কর্মকর্তা আসলে এখানে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি, তিনি বলছিলেন যে তিনি তার দায়িত্ব পালন করছেন। কিন্তু আসলে বিষয় হচ্ছে যে আমরা যেটা বলছিলাম বারবার করি, সকল গণমাধ্যম কর্মীরা, ঢাকা কলেজের ছাত্ররা, ব্যবসায়ীরা এবং পথচারীরা, সবার একটাই কথা ছিল যে পুলিশ কেন নেই, প্রশাসনের কোনো লোকজন কেন নেই? বেলা 9:30-10টার সময় থেকে ঘটনা শুরু হয়েছে, 1:30টার পরে কেন পুলিশ আসবে এবং এসে কেন এক পক্ষ নিয়ে ছাত্রদের উপরে কেন এই টিয়ার গ্যাস নিক্ষেপ করবে? পুলিশ যদি দুই পাশ দিয়ে আসতো আরও বেশি সংখ্যক পুলিশ তাহলে হয়তো বা এই সমস্যাটা হতো না, এতটা গড়াতো না। প্রিয় দর্শক, এই ছিল আসলে সার্বিক অবস্থা। চলছে এবার পুলিশের সঙ্গে, পুলিশের সঙ্গে এখন চলছে ঢাকা কলেজের ছাত্রদের এইবার দ্বিমুখী ত্রিমুখী, এতক্ষণ দ্বিমুখী ছিল এবার ত্রিমুখী চলছে। পুলিশ ঢাকা কলেজের ঠিক উল্টো দিকে রাস্তারও উল্টো পাশে অবস্থান নিয়েছে, অবস্থান নিয়ে তারা ঢাকা কলেজের দিকে টিয়ার গ্যাস ছুটছে। আরেকটি ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে যেই দুটো দোকানে আগুন লেগে দোকানগুলো পুড়ছে সেগুলো নেভানোর কোনো রকমের উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি, কিংবা ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়নি, যার কারণে দোকানগুলো আসলে পুড়ছে। যার পুড়ছে সেই বুঝতে পারবে, দোকানগুলো এখনও পুড়ছে কিন্তু দোকানগুলোর আগুন নেভানোর জন্য কোনো রকমের উদ্যোগ নেওয়া হয়নি। এবার একদিকে পুলিশ, একদিকে ব্যবসায়ী, আর একদিকে ঢাকা কলেজ, ত্রিমুখী এই অবস্থা চলছে। ঢাকা কলেজের ছাত্ররা সব ঢাকা কলেজের ক্যাম্পাসে চলে গেছে, তো তারা ক্যাম্পাসে চলে যাওয়ার কারণে এখান থেকে পুলিশ তাদেরকে উদ্দেশ্য করে গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, আর সেই গ্যাস নিক্ষেপ করার কারণে তারা ভেতরে ঢুকে গেছে। আর এই পাশে আছে ব্যবসায়ীদের বেশ কিছু একটা অংশ, এবং আছে
পুলিশের লোকজন। আজকে সকালের ধ্বংসস্তূপ আমরা যদি আপনাদেরকে দেখাই, আজকে সকালে এই যে ধ্বংসস্তূপ, ইটের এই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার ইটের টুকরো আজকে সকালবেলার সকাল থেকে যেটা শুরু হয়েছিল, এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এখানে চন্দ্রিমা মার্কেটের পাশেই কিন্তু ঢাকা কলেজের ক্যাম্পাসের ভবন শুরু, সেই ক্যাম্পাসের ভবনের দিকে আগুন নিয়ে এগিয়ে যাচ্ছে ব্যবসায়ী কয়েকজন ছেলেপুলে, তারা চেষ্টা করছে আগুন ধরিয়ে দেওয়া। ঢাকা কলেজের ঠিক উল্টো দিকে পুলিশের দলটি, তারা এবার ঢাকা কলেজের দিকে যাবার চেষ্টা করছেন, হয়তো ঢাকা কলেজের ভেতরে ঢুকবেন। তারা আসলে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার বারবারই মনে হচ্ছে যে আজকে সকাল থেকে পুলিশের যে ভূমিকা এটি অত্যন্ত অসন্তোষজনক, কারণ পুলিশ যদি আজকে সকাল থেকে অসংখ্য পুলিশ এসে দুই পাশ গত রাত্রে যেভাবে তারা চেষ্টা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, আজকে যদি তারা সেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতো সকাল থেকে, তাহলে আর এত দূর গলাতো না অবস্থা। বারবার টিয়ার গ্যাস নিক্ষেপ করা কিংবা ব্যবসায়ীদের এই পাশ থেকে পুলিশ টিয়ার গ্যাস মারা বা ছাত্রদেরকে হটিয়ে দেওয়া, এটা কিন্তু সমস্যার সমাধান নয়। আমরা দেখেছিলাম ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষক এসেছিলেন, তারা উদ্যোগ নিয়েছিলেন সেটাও 11:30-12টার দিকে, যে তারা ব্যবসায়ী নেতৃত্বের সঙ্গে কথা বলে তারা চেষ্টা করবেন যাতে সংঘর্ষটা বন্ধ করা যায়, কিন্তু সেখানেও তারা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। আমরা এই ঠিক আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার মধ্যে সকালবেলা একটা অ্যাম্বুলেন্স আপনাদেরকে আমরা বলেছিলাম দেখানোর চেষ্টা করেছি, একটা অ্যাম্বুলেন্স যাওয়ার পথে পুরো অ্যাম্বুলেন্সটি এখানে ভেঙে চুরে একাকার করে দিয়েছে। পুলিশ আসলে হয়তো উপর মহল থেকে কোনো রকম সিদ্ধান্ত পায়নি বলে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না যে আসলে কী করবেন, পুলিশের ভূমিকা কী। পুলিশের বড় একটি অংশ নূরজাহান সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে, আমরা লক্ষ্য করছি তার পেছনেই দুটো দোকান পুড়ছে, কিন্তু সেই ব্যাপারেও আসলে কোনোরকম ফায়ার সার্ভিসে খবর দেওয়া বা দোকানের আগুন নেভানোর কোনো রকমের প্রচেষ্টা না ব্যবসায়ীদের মধ্যে আছে না পুলিশদের মধ্যে আছে। এই দোকানের আগুনটা নিঃসন্দেহাতীতভাবে লাগিয়েছে ঢাকা কলেজের ছাত্ররা, কিন্তু এরপর যখন পুলিশ এসছে তাও প্রায় ঘণ্টাখানিক হয়ে গেছে পুলিশের, তো সেই আসার পর থেকেও পুলিশ এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিস খবর দেওয়া বা এইসব আগুন নেভানো কোনো কিছুতেই তাদের উদ্যোগ আমাদের আমরা দেখছি। পুলিশ এই মুহূর্তে এখানকার যারা ব্যবসায়ীদের লোকজন আছে তাদের সবাইকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের ভূমিকা, এই ভূমিকাটাই পুলিশের নেওয়া উচিত ছিল আরও অনেক আগে, যদি 11:00 দিকেও পুলিশ এসে দুই পাশ থেকে, কারণ পুলিশকে দেখলে অতটা মারমুখী হয় না কেউই, না ছাত্ররা হতো না ব্যবসায়ীরা হতো, সুতরাং পুলিশ যদি আরও আগে অনেক বেশি পরিমাণ পুলিশ আসতো তাহলে হয়তোবা আজকের এই পরিস্থিতি এই সার্বিক অবস্থার এত অধঃপতন চূড়ান্ত অধঃপতন ঘটে। আমরা এখনও দেখছি যে পুলিশের পাশে দাঁড়িয়ে কিছু ছোট ছোট ছেলেরা তারা ঢাকা কলেজকে কেন্দ্র করে বিভিন্ন রকম ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে। আমি এই মুহূর্তে যেদিকে মুখ করে আছি সামনে ফ্লাইওভারে ফুটওভার ব্রিজের নিচে, এখানে অসংখ্য ব্যবসায়ীরা আছেন, এক পাশে পূর্ব পাশে পশ্চিম পাশে আছেন পুলিশ, পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছেন এবার যাতে এইদিকে আর ব্যবসায়ীরা আসতে না পারে। চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে পুলিশের অবস্থান নিয়েছে, এই অবস্থানটা যদি পুলিশ আরও বারবার একই কথা বলছি যে এই অবস্থানটা যদি পুলিশ আরও আগে নিত
অসংখ্য পুলিশ এসে দুই পাশে যদি ব্যারিকেড দিয়ে ঢাকা কলেজের ছাত্রদেরকে ঢাকা কলেজে ঠুকিয়ে দিত এবং এদিকে যদি ব্যবসায়ীদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রাখতো, তাহলে আজকে এই মানুষের জানমালের এই ক্ষতি হতো না, এতগুলো দোকান পড়তো না, কিংবা এতগুলো মানুষ আহত হতো না, এতগুলো ছাত্র আহত হতো না, এতগুলো ব্যবসায়ী আহত হতেন না। সব মিলিয়ে এত ক্ষয়ক্ষতি এই ঈদের সময়, ব্যবসায়িক টাকা পয়সা ক্ষয়ক্ষতি, জানমালের ক্ষয়ক্ষতি, সব কিছুই হয়তো হয়তোবা ঠেকানো যেত। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা কলেজের এবং গাউসিয়া নিউ মার্কেট, চন্দ্রিমা বা এই এই এলাকার সকল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সর্বশেষ অবস্থা। রাইজিং বিটি থেকে আমি মেজবাজার আপাতত বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সঙ্গে সম্পৃক্ত হবার চেষ্টা করব সরাসরি। আমাদের সঙ্গে থাকুন, রাইজিং বিটির সঙ্গেই থাকুন।